শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ব্যর্থ হলো ভারত, সীমান্তে উত্তেজনা কমাতে চীন ভারত আলোচনা ব্যর্থ। শাহরুখ পুত্রের পক্ষে যা বললেন কাশ্মীরের মেহবুবা মুফতি। কাবুলের হোটেল এড়িয়ে চলতে নাগরিকদের পরামর্শ দিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। ফুটবল মাঠে ঢুকতেই পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট। আইএসের শীর্ষ সদস্যকে আটক করল ইরাক। আফ্রিকার তিন দেশ সফরে যাচ্ছেন এরদোগান। এবং সবশেষ থাকছে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল তিউনিশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীন ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে দুই দেশের সামরিক বাহিনীর প্রতিনিধি দলের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে। সোমবার দুই দেশের সামরিক কর্তৃপক্ষের থেকে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ভারতের গঠনমূলক পরামর্শ দেওয়া সত্ত্বেও চীনা প্রতিপক্ষ তাতে সম্মতি জানায়নি এবং কোনো প্রকার অগ্রগতিমূলক প্রস্তাবও দেয়নি। অপরদিকে চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ভারতীয় প্রতিপক্ষ অযৌক্তিক এবং অবাস্তব কিছু দাবিতে অটল রয়েছে যা আলোচনাকে কঠিন করে তুলেছে। এর আগে রোববার লাদাখে চীনের ভূখণ্ডে মলদো চৌকিতে দুই পক্ষের প্রতিনিধিরা সমালোচনা বা আলোচনায় মিলিত হয়। দুদেশে নিজেদের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সীমারেখায় কামান, ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান সহকারে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা জেরে উভয় দেশে এই সৈন্য মোতায়েন করে রেখেছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB কর্মকর্তাদের আর্জিতে সোমবারও জামিন পেলেন না শাহরুখ খান পুত্র আরিয়ান, অর্থাৎ অপেক্ষা বাড়ল আরও দুদিনের। বুধবার ফের জামিনের শুনানি হবে আরিয়ানের। গত শুক্রবার নাকচ হয়ে গিয়েছিল শাহরুখ পুত্রের জামিনের আবেদন। একের পর এক আবেদন নাকচের পিছনে বিপক্ষের আইনজীবী অনিল সিং এর যুক্তি, আরিয়ানকে জামিন দিলে তথ্য প্রমাণ এদিক ওদিক হতে পারে, ব্যাঘাত হতে পারে তদন্ত প্রক্রিয়ার। ভারতের আদালতেও সেই যুক্তিতে সায় দিয়েছে। তবে জম্মু এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মনে করেন ভিন্ন এক কারণে আরিয়ানের বিরুদ্ধে সক্রিয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো NCB। মাদককাণ্ডে আরিয়ানের গ্রেফতারের ঘটনায় ভারতের উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষক হত্যার প্রসঙ্গ টেনেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি PDP সভানেত্রী। তার দাবি, আরিয়ান কাণ্ডে গণমাধ্যম এবং ভারতবাসীকে ব্যস্ত রেখে কৃষক হত্যা ঘটনার মূল অভিযুক্ত আশিক মিশ্রকে আড়াল করার চেষ্টা চলছে, এসব দাবি করে সোমবার টুইটারে বিস্ফোরক এক সব মন্তব্য করেছেন মেহবুবা। তিনি লিখেছেন, চারজন কৃষকের খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলো 23 বছরের এক যুবকের পিছনে পড়েছে। কারণটা খুবই সহজ, তার পদবিখান। বিজেপির ভোট ব্যাংকের বিকৃত ইচ্ছা পূরণের জন্য মুসলমানদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। নিরাপত্তার সংখ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের হোটেল এড়িয়ে চলতে নিজ নিজ নাগরিককে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। সোমবার পৃথক পৃথক বার্তায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে নাগরিকদের প্রতি এই সতর্কতা জানায়। আফগানিস্তান জুড়ে উগ্রবাদী সংগঠন আইএসের কয়েক দফা বোমা হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষ থেকে এই সতর্কতা জানানো হয়। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা হুমকি থাকায় কাবুলের সেরিনা হোটেল এবং হোটেলের কাছাকাছি যেই মার্কিন নাগরিক অবস্থান করছেন তারা যেন অবিলম্বে এই স্থান ত্যাগ করেন। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ এবং উন্নয়ন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান ঝুঁকির আলোকে আমাদের পরামর্শ দেওয়া হচ্ছে হোটেলে, বিশেষ করে কাবুলের হোটেলে যেমন সেরিনা হোটেল অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়ে ব্রাজিলের ফুটবল মাঠে ফিরেছে দর্শক। যদিও ব্রাজিলে এখনও করোনার পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে ওঠেনি, কিন্তু এতদিন পর মাঠের প্রবেশের সুযোগ পেয়ে করোনাবিধি না মেনেই দর্শকদের অনেকে গ্যালারিতে ঢুকেছেন এবং খেলা দেখছেন। বিষয়টিতে বিব্রত ব্রাজিলের স্বনামধন্য ক্লাব সান্তোস, যে ক্লাবে খেলে তারকা হয়েছেন পেলে এবং নেইমার।
আর সেই ক্লাব ব্রাজিলের প্রেসিডেন্ট জয় আলসিনোরুকে মাঠে ঢুকতে দেয়নি। করোনা বিধি পালনে বেশ কঠোরতা দেখিয়েছে ক্লাবটি। প্রেসিডেন্ট বার্সেলোনারও এখনও করোনার টিকা নেননি বলে তাকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি পেলে নেইমারদের সেই ক্লাবটি। রবিবার ব্রাজিলিয়ান লিগে সান্তোসের মাঠে সান্তোস গ্রেমিওর ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচটা নিয়ে বাড়তি উত্তেজনা ছিল দুই ক্লাবের সমর্থকদের। উত্তেজনার বসে যাতে সমর্থকরা করোনা ছড়িয়ে না দেন বা বাহক না হয়ে যান সেটি নিশ্চিত করতে কিছু নিয়ম বেঁধে দিয়েছিল সান্তোস ক্লাব কর্তৃপক্ষ। সশস্ত্র গোষ্ঠী আইএসের শীর্ষ সদস্য সামি জোসিমকে আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। সোমবার দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি এই তথ্য জানিয়েছেন। জসিমের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিহত নেতা আবু বকর আল বাগদাদির ডেপুটি হিসেবেও কাজ করেছেন। তাকে দেশের বাইরে থেকে আটক করা হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে জানান তিনি। তিনি জানান, যখন নিরাপত্তা বাহিনী ইরাকের নির্বাচনী দায়িত্ব পালন করছেন তখন ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা একটি জটিল অভিযান পরিচালনা করে সামি জোসিমকে আটক করে। দেশটিতে সংসদ নির্বাচনের একদিন পর তিনি টুইটারের বার্তায় এই তথ্য জানান, তবে অভিযানের বিস্তারিত খবর তিনি এখনও জানাননি। বাগদাদ কর্তৃপক্ষ সামি জোসিমকে আটকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন। ইরাক সরকার এটিকে বড় ধরনের সফলতা হিসেবেও বিবেচনা করছে, কারণ জোসিম ইরাক এবং সিরিয়ায় বহু হামলার জন্য দায়ী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আফ্রিকায় কূটনৈতিক সফর করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী 17 অক্টোবর চার দিনের সফরে যাচ্ছেন তিনি। সফরকালে তিনি কোবারস, অ্যাঙ্গেলা, নাইজেরিয়া এবং টুগু যাবেন। প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মহামারীতে আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক সহায়তা করেছে তুরস্ক। আফ্রিকার বিভিন্ন নেতাদের সঙ্গে এরদোগান বিভিন্ন সময় ফোন আলাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আফ্রিকান মহাদেশে তুরস্কের কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। এরদোগানের চার দিনের সফরে প্রথমে তিনি যাবেন অ্যাঙ্গেলায়। এর আগে গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে 10টি দ্বিপাক্ষিক চুক্তি করেন। এবারের সফরে দক্ষিণ আফ্রিকান এই দেশটির জন্য সুখবর নিয়ে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। দেশটিতে তিনি আরও ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিতে পারেন। তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের দাবিতে গতকাল রবিবার বিক্ষোভ করেন 5,000-এরও বেশি মানুষ। রাজধানীর মূল চত্বর বুর্গুইবা অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, সংবিধান সংস্কারের অজুহাতে সব ক্ষমতা দখল করতে চাইছেন প্রেসিডেন্ট। দীর্ঘমেয়াদে তিউনিশিয়ার মসনদে থাকার বিষয়টিও পাকায়েত। সম্প্রতি আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নিজ পছন্দে নিয়োগ দেন তিনি। তার সঠিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে তিউনিশিয়ার পরবর্তী নির্বাচন। চলতি বছরের জুলাইয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বরখাস্তের পাশাপাশি পার্লামেন্ট বিলোপ এবং সরকার ভেঙে দেন প্রেসিডেন্ট, যার ফলে উত্তাল হয়ে ওঠে তিউনিশিয়া। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্ব সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।